কবিতা ক্লাব পাঁচে পাঁচ পত্রভারতীর এই বইটির জন্য আমি প্রথম একটি নাটক লেখার চেষ্টা করেছি, ছোট্ট একাঙ্ক নাটক, নাম ফেয়ার অ্যান্ড ফাইন। চরিত্রলিপি পিঙ্কি, 18 থেকে 19 বছরের একজন তরুণী, শম্ভুবাবু, রেলের টিকিট চেকার, এছাড়া 2-3 জন যাত্রী এবং 2টি অল্পবয়সী মেয়ে। স্থান, লোকাল ট্রেনের কামরা। পিঙ্কির কানে হেডফোন গোঁজা, জানলার বাইরে উদাসভাবে তাকিয়ে অল্প অল্প মাথা দোলাচ্ছে টিকিট চেকার সামনে এসে দাঁড়ান। শম্ভুবাবু, টিকিট প্লিজ। পিঙ্কি নিরুত্তর, একইভাবে মাথা দোলায়। শম্ভুবাবু, টিকিটটা দেখি। পিঙ্কি এবারে মুখটা ফেরায় কিন্তু জিজ্ঞাসু চোখে মাথা তুলে ভ্রু নাচায়, হেডফোন খোলে না। শম্ভুবাবু রাগে একটা কানের হেডফোন খুলে দেন। এইটা কানে থাকলে আর কথা কানে যাবে কি করে? পাশের যাত্রীর দিকে তাকিয়ে, এই এক হয়েছে মশাই, দিন নেই রাত নেই, তার গুজে গান শুনছে আর কথা কইছে, রাস্তাঘাটে গাড়ি যাওয়ার পরে মরছেও কত, তাও শিক্ষা নেই, উচ্ছন্নে গেছে। যাত্রী নীরবে মাথা দোলান সম্মতি সূচক। পিঙ্কি, এই যে শুনুন, আমি গান শুনছি তাতে আপনার কি হয়েছে? কে আপনি? শম্ভুবাবু, কে আমি? পিঙ্কি, হ্যাঁ কে আপনি? আমার কান থেকে এটা খুললেন কোন সাহসে? শম্ভুবাবু, আচ্ছা আসপদ্দা তো, আমি টিকিট চেকার। পিঙ্কি, তো? শম্ভুবাবু, তো মানে? টিকিটটা দেখাও। পিঙ্কি, টিকিট নেই তো। শম্ভুবাবু, যাব বাবা, ট্রেনে চড়ে যাচ্ছ আর টিকিট নেই? কাঠুনি আবার উল্টে গরম দেখাচ্ছ? আচ্ছা মেয়ে তো, চলো নামো এক্ষুনি। পিঙ্কি তড়াক করে উঠে দাঁড়িয়ে, চলুন চলুন, কোথায় যেতে হবে, তাড়াতাড়ি চলুন, আমার পরীক্ষা আছে, কলেজে আজকে পরীক্ষা। শম্ভুবাবু, পরীক্ষা দিয়ে উল্টে দিচ্ছে, কলেজে এইসব শেখায়? হ্যাঁ। ট্রেন থেকে নেমে পিঙ্কিকে নিয়ে জিআরপি অফিসে ঢুকলেন শম্ভুবাবু, বেঞ্চিতে বসালেন তাকে। পাশের দরজা দিয়ে দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে আরও 2টি মেয়ে, যেতে গিয়ে তার দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। শম্ভুবাবু একটু দূরে পিছন ফিরে কিছু কাগজপত্র নিয়ে ব্যস্ত। প্রথম মেয়ে, কিরে পিঙ্কি, এখানে বসে আছিস নিশ্চিন্ত হয়ে? পরীক্ষার টেনশনে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না আর তুই এখানে? দ্বিতীয় মেয়ে, আর সত্যি রে, আর চল চল চল, দেরি হয়ে যাবে তো বসে থাকলে। পিঙ্কি বিরক্ত হয়ে বলে, আহ চুপ কর তো। সুমিতা, আমি আরাম করতে এখানে বসে নিই, এটা জিআরপি বুঝলি, টিকিট কাটেনি তাই ধরেছে, তোরা বেশিক্ষণ দাঁড়ালে তোদেরও, দুজনেই একসঙ্গে। ওরে বাপরে বাপরে, পালা, ছুটে প্রস্থান মঞ্চ থেকে। শম্ভুবাবু, কার সাথে কথা বলছিলে? পিঙ্কি, কেউ না তো। শম্ভুবাবু, যাই হোক, এবার টাকা দাও, এই ট্রেন ফেয়ার বাবদ এই 15 টাকা আর ফাইন হচ্ছে 250 টাকা, মোট হচ্ছে 265। পিঙ্কি 2টো নোট এগিয়ে ধরে, এই নিন। শম্ভুবাবু, এ কি, এ তো পুরনো 500 টাকার নোট, এটা চলবে না তো। পিঙ্কি, খুচরো দিলাম তো সঙ্গে। শম্ভুবাবু, সে তো 10 টাকা দিলে। পিঙ্কি, আর নেই আমার কাছে, 2 টাকা খুচরো আছে, দেব? শম্ভুবাবু, আমাকে ভিখারি পেয়েছো? পিঙ্কি, না লাগলে ফেরত দিন, ওটা বাস ভাড়ার জন্য ছিল। শম্ভুবাবু, না কিচ্ছু দেবো না, আমার সঙ্গে মস্করা, হ্যাঁ সবটাই নিলাম জরিমানা হিসেবে, যাও এবার। পিঙ্কি যায় না, উত্তরও দেয় না, চুপচাপ বসে থাকে। শম্ভুবাবু, কি হলো, কথা কানে গেল না? আরে যেতে বললাম তো। পিঙ্কি নিরুত্তর, কানে আবার হেডফোনটা গুঁজে দেয়। শম্ভুবাবু, আরে কি হলো কি, তোমার পরীক্ষা বললে যে, যাচ্ছ না কেন? পিঙ্কি, তা কী করে পরীক্ষাটা দেবো শুনি? হ্যাঁ কী করে দেবো, বাস ভাড়ার টাকা তো আপনি নিয়ে নিলেন, কলেজ যাবোটা কী করে, থাক আমরা দিতে হবে না পরীক্ষা। শম্ভুবাবু, কী মুশকিল, আরে আচ্ছা আচ্ছা বেশ, নাও এই 10 টাকা নাও, যাও এবার। পিঙ্কি টাকাটা নেয়, তাও বসে থাকে। শম্ভুবাবু, এবার আবার কি? পিঙ্কি, ওই যে 500 টাকাটা, ওটা কলেজের সেমিস্টার ফি, বাকি ছিল পরীক্ষার দিন, লাস্ট চান্স, না দিলে বসতে দেবে না বলেছে, ওখানে তো নিচ্ছে ওই নোট, তাই ওটা এনেছিলাম। তো হবে না যখন তাহলে আর? শম্ভুবাবু বিরক্ত হয়ে টাকাটা দেবো না করেও ফেরত দেন। আচ্ছা আচ্ছা, নাও নাও, যাও তো এবার। পিঙ্কি সঙ্গে সঙ্গে টাকাটা ছিনিয়ে নিয়ে লাফিয়ে ওঠে, থ্যাংক ইউ কাকু, পাশ করলে চকলেট খাইয়ে যাবো, টাটা, দৌড়ে প্রস্থান। হতভম্ব শম্ভুবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে
হেসে ফেলেন। ড্রপ সিন পড়লো।